হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি, অ্যান্ড আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু আমি কোনো, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলিনি শুরুতে, সেটা হচ্ছে এই সমস্ত আওয়াজ আমি চেষ্টা করবো এই আওয়াজগুলো না দিতে, এগুলো কেটে কেটে দিতে। আর আমি আজকে যেখানে বসে মানে ভিডিও করছি, তো এখান থেকে রাস্তার আওয়াজ মানে সামনেই আর কি রাস্তা, তো নিচ দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, তো তোমরা সেই আওয়াজে পাবে, তো প্লিজ ওগুলো ইগনোর করো অ্যান্ড ভিডিওটা দেখতে থাকো। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে আমি কোনো ব্লগ করছি না, আজকে আমি তোমাদেরকে উইন্টার হল ভিডিও শেয়ার করব। আর যেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাবো আর কি, তার সমস্তগুলোই কিন্তু মিন্ত্রা থেকে কেনা। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক, অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগে। প্রথমেই তোমাদেরকে এটা দেখাই, এটা দেখো একটা সোয়েটার আমি সামনে থেকে দেখাচ্ছি। আর এই সোয়েটারটা যদি এরকম একটা ব্লু ডেনিমের সাথে পরা যায়, তাহলে আমার মনে হয় যে এটা খুবই ভালো লাগে। নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটা গ্রিন কালারের জ্যাকেট কিনেছি, এটা সেটা হচ্ছে এটা। অ্যান্ড আমার ইদানিং গ্রিন কালারটা খুবই ভালো লাগছে, মানে এখানে তোমাদেরকে যা যা জিনিস দেখাবো সেখানে তিনটা আইটেমে গ্রিন। মানে ফার্স্টে যেটা দেখালাম তোমাদেরকে, এই যে এই সোয়েটারটা, এটাও ছিল গ্রিন কালার। দেখো এটা, এই গ্রিনটা না অ্যাকচুয়ালি খুব মিষ্টি, একদম অলিভ গ্রিন, মানে আমার তো খুবই ভালো লাগে। তো সেকেন্ড হচ্ছে এই গ্রিনটা, তো এই জ্যাকেটটা তোমাদেরকে দেখাই। আর এটার না মানে মানে কী বলবো, কী সুন্দর সফট একটা টেডি বিয়ার ফিল দেয়, এটা হচ্ছে এরকম। অ্যান্ড তোমাদেরকে এটার পকেটটা দেখায়, এ দেখো অ্যান্ড পকেটের ভিতরটা দেখো, নাইস না? অ্যান্ড এটাও সেম আমি বলবো যে এরকম একটা ফেডেড ব্লু ডেনিমের সাথে আমার মনে হয় খুবই ভালো লাগে। থার্ডে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটাও অ্যাকচুয়ালি আগেরটার মতনই, সেটা হচ্ছে এটা, এ দেখো এটাও এরকম খুব মানে সফট টেডি বিয়ার একটা ফিল দেয়। এই দেখো ফুলটা হচ্ছে এরকম, হ্যাঁ। অ্যান্ড এটার পকেটটা তোমাদেরকে দেখাই, এই দেখো কিউট, এই দেখো পকেটের ভিতরটাও এরকম, নাইস না? তো এটা বলবো, এটা যেহেতু একদম মানে কী বলে এটাকে, রয়্যাল ব্লু আছে, তো এটার সাথে এরকম একটা লাইট স্কাই ডেনিমের সাথে খুবই ভালো লাগে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্ল্যাক সোয়েট শার্ট, অ্যান্ড এটা তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এটার ফেব্রিকটা না অ্যাকচুয়ালি মানে অ্যাক্রেলিক ফেব্রিক, আমি কেমন করে তোমাদেরকে বুঝাবো, এক সেকেন্ড, এই দেখো, বুঝতে পেরেছ? তো এটাই হলো এই সোয়েট শার্টটা। অ্যান্ড এটা আমি আমার সোলো ট্রিপের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে সেখানে আমি এটা পরে গেছিলাম, তো প্রচণ্ড কমফোর্টেবল আমি বলবো এটা, যে শীতের সময় দিনের বেলায় পরার জন্য এরকম একটা সোয়েট শার্ট প্রচণ্ড ভালো। অ্যান্ড এটাও এরকম একটা চারকোল ডেনিমের সাথে তো খুবই ভালো লাগে। তোমরা যদি কেউ শীতে ক্রপ কি বলবো, ক্রপ হুডি, ক্রপ সোয়েট শার্ট পরা পছন্দ করে থাকো অ্যান্ড কমফোর্টেবল হও, তাহলে তোমাদেরকে বলবো যে তোমরা এরকম একটা ট্রাই করতে পারো। এটাও অলমোস্ট গ্রিনেরই আরেকটা শেড, দেখো টিল গ্রিন। তো এটা হলো আরেকটা হুডি, এই হয়ে গেল। আর এটা যেহেতু এরকম টিল গ্রিন কালার না, তো সেক্ষেত্রে বলবো এটার সাথে তোমরা যদি একটু ডিফারেন্ট কালারের ডেনিম ট্রাই করো, যেমন লাইক মেরুন কালার, তো এটা সাইডে এরকম ইও দেওয়া আছে, এরকম স্ট্রিপও দেওয়া আছে,
তো এগুলো খুবই ভালো লাগবে, বিশেষ করে এরকম কালারের কোন ড্রেসের সাথে। নেক্সট আমি কখনো হয়তো আমার জিন্স কালেকশন তোমাদের সাথে শেয়ার করব, অ্যান্ড সেটা খুব শিগগিরই না হলেও আমি করব আর কি, আমি ভেবে রেখেছি সেটা। তো সেদিন আমি সমস্ত জিন্সের লিঙ্ক, মানে কোনটা কোন অ্যাপ থেকে কেনা, তার প্রাইস কত, এভরিথিং আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর আজকে আমার ভিডিওতে তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলি যে প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবও করে দিও। আর আরেকটা কথা, আমি যেই সমস্ত প্রোডাক্ট তোমাদেরকে দেখালাম সমস্তগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্রাইসটা দেবো না, কারণ প্রাইসটা তো অফারের জন্য ওঠানামা করে, সবসময় অল্প অল্প হলেও অফার থাকে। আর এই দুটো জামার কথা আমি পার্টিকুলারলি বলি, তোমরা যে যেখানে থাকো সেখানে যদি প্রচণ্ড ঠান্ডা না পড়ে, বা খুব হয় না যে কতগুলো জায়গা থাকে প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকে না সেখানে, তো সেই সমস্ত জায়গার জন্য বলবো তোমরা সোয়েটশার্ট সোয়েটার এগুলো ট্রাই করতে পারো। বাট জ্যাকেটও অবভিয়াসলি ঠান্ডার সময় জ্যাকেট তো পরতেই হয়, বাট এই টাইপের জ্যাকেটগুলো তোমরা ইগনোর করে যাও, কারণ এগুলো যারা প্রচণ্ড ঠান্ডার জায়গাগুলোর জন্য এই ধরনের জ্যাকেটগুলো বেশি কমফোর্টেবল, অ্যান্ড তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে এগুলো কতটা গরম হয়, অ্যান্ড এগুলো পাহাড়ি জায়গার জন্য খুবই ভালো। তো এই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই আবার আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আজকের জন্য টাটা।